আসসালামু আলাইকুম সবাইকে, আমি তানিয়া আজাদ শান্তা ফ্রম এবি সবাই শান্তা। চলে আসলাম সুন্দর কিছু লং গাউন কালেকশন নিয়ে। ফার্স্টে আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে, আর এটা কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে। এটা নেকে কিন্তু এম্বোশের মতো ডিজাইন করা আছে, আর এগুলো কিন্তু একদমই উঠবে না, অনেক সফট হবে ডিজাইনটা আর অনেক সুন্দর হবে ডিজাইনটা। এটা হচ্ছে এটার হাতাটা, হাতাটার মধ্যে কিন্তু সেম ডিজাইনটা করা আছে, আর নিচে কিন্তু ক্রেপ করা আছে ড্রেসটার মধ্যে, নিচে ক্রেপ করা আছে। সাইডে বেল্ট পেয়ে যাচ্ছেন মেজারমেন্ট করার জন্য। ব্যাকপ্যাটটা দেখিয়ে দিয়েছি, এই হচ্ছে ব্যাকপ্যাটটা। আর এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে, কালারগুলো দেখি আর দেন আমি আপনাদের প্রাইসটা বলে দিব। এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে, এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা, আর ড্রেসগুলোর সাইজ পেয়ে যাবেন 36 থেকে 40 পর্যন্ত, লং পেয়ে যাবেন 48। অনেক সুন্দর হবে ড্রেসগুলো, এগুলো কিন্তু আপনারা হিজাব দিয়ে ইউজ করতে পারেন, রেগুলার ইউজের জন্য কিন্তু কমফোর্টেবল হবে ড্রেসগুলো। এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে, এই কালারটাও কিন্তু অনেক সুন্দর। নিচে কিন্তু সুন্দরভাবে ক্রেপ করা আছে, ক্রেপ ড্রেসগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, স্ট্যান্ডার্ড লাগে। এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে, এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার। আর এই হচ্ছে নিচের পোর্শনটা, অনেক সুন্দর হবে ড্রেসগুলো। সাইডে কিন্তু বেল্ট করা আছে, সো আপনারা সুন্দরভাবে মেজারমেন্ট করে পরতে পারবেন। এই হচ্ছে আরেকটা কালার, এটার মধ্যে আরেকটা কালারে চলে যাচ্ছি। এখন হচ্ছে যে কালারটা দেখাবো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে, এই হচ্ছে ড্রেসটা। এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর হবে, সেম প্যাটার্নে কিন্তু ডিজাইনটা করা আছে। এটার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ব্যাক পোর্শনটা। আর এইটার মধ্যে কিন্তু আরও কালার আছে, এটার মধ্যে লাস্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে। অনেক সুন্দর হবে ড্রেসগুলো, আর ড্রেসগুলোর প্রাইস থাকছে অনলি 800 টাকা। সো যার যে ড্রেসটা পছন্দ হবে দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা ড্রেসগুলো নিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।